জীবকোষের প্রকার চিত্রের দিকে লক্ষ্য করি বলতো কোন কোষের নিউক্লিয়াসে আবরণ রয়েছে আর কোনটিতে নেই এক নং চিত্রের কোষের নিউক্লিয়াসে আবরণ নেই এ ধরনের কোষকে আদিকোষ বলে যেমন ব্যাকটেরিয়া দুই চিত্রের কোষে নিউক্লিয়াসের আবরণী আছে অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত এ ধরনের কোষকে প্রকৃত কোষ বলে যেমন সকল উচ্চ শ্রেণীর জীবকোষ নিউক্লিয়াস বা কেন্দ্রিকার গঠনের উপর ভিত্তি করে কোষকে দুভাগে ভাগ করা যায় কোষ ও প্রকৃত কোষ কাজের উপর ভিত্তি করে প্রকৃত কোষকে দুভাগে ভাগ করা যায় দেহকোষ ও জনন কোষ দেহকোশ জীবের দেহ গঠনে ও দেহের বৃদ্ধিতে অংশগ্রহণকারী কোষকে দেহকোষ বলে জনন কোষ জীবের প্রজনন কাজে অংশগ্রহণকারী কোষকে জনন কোষ বলে যেমন শুক্রাণু ডিম্বাণু পরাগ্রেণু ইত্যাদি উপরে ছবিগুলো প্রত্যেকটি কোষের ছবি দেখে বলার চেষ্টা করি আকার আকৃতিতে কোষ কি কি ধরনের হতে পারে কোষ আকার আকৃতিতে বিভিন্ন ধরনের হয়ে থাকে দণ্ডাকার গোলাকার আয়তাকার মাকু আকৃতি নলাকার ডিম্বাকৃতি ইত্যাদি